আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক আজকে অত্যন্ত আবশ্যক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাত পায়ের করা, করা বা কর্ম, যেটা মানে শক্ত হয়ে যায়, পরবর্তীতে প্রচণ্ড ব্যথা হয় এবং এইটা খুব সমস্যা সৃষ্টি করে। তো প্রথমে বলে নেই যে করা কি। করা হচ্ছে চামড়ার বা ত্বকের কোনো বিশেষ অংশ পুরু হয়ে যদি শক্ত হয়ে যায়, এই শক্ত হওয়া অংশটুকুকে বলা হয় করা, করা বা কর্ম। এটা সাধারণত হাতের তালুতে হয়, হাতের আঙ্গুলে হয়, পায়ের আঙ্গুলে হয়, যে শরীরের যে জায়গাগুলো বারবার ঘর্ষণ লাগে, যে জায়গাগুলোতে বারবার ঘর্ষণ লাগে সেই জায়গাতে করা হয়। সাধারণত একই কাজ বারবার করতে হয় এরকম কাজের কারণে করা হয়, যেমন রিক্সাওয়ালাদের হাতে করা হয়, আবার যারা হাতুড়ি পেটায় তাদের হাতে করা হয়, কখনো কখনো যারা নামাজ পড়েন দীর্ঘ সময় একই ছাঁচে বসার কারণে কারো কারো কিন্তু পায়ের গিরেতেও করা হয়, তো পায়ের তালুতেও করা হয়। করা কখনো কখনো এত বেদনাদায়ক হয়, এত যন্ত্রণাদায়ক হয় যে সেটা স্বাভাবিক জীবনযাপনের জন্য সাংঘাতিক ধরনের একটা ফ্যাক্টর হয়ে ওঠে। করা কিন্তু কষ্টদায়ক, এইটা অপারেশন করলেও আবার ফিরে আসে, এই জন্যই এতগুলো কথা বলা। আমরা যদি কারো করা দেখি বা আমরা যদি কেউ করায় আক্রান্ত হই, তাহলে অবশ্যই যেন হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করি, আমরা কিন্তু চমৎকার রেজাল্ট পাবো, বিনা উপদ্রবে বিনা অপারেশনে কিন্তু আমরা ভালো হয়ে যাব এবং নেক্সট টাইমগুলোতে প্রায়ই আর হয় না। করার সমাধান আমি আগেই বলেছি যে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করব, ঘরোয়া পদ্ধতিতে সমাধান, ঘরোয়া পদ্ধতিতে করার সমাধান পাওয়া যায়, আবার প্রচলিত চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেও আমরা এর সমাধান পাবো। ঘরোয়া পদ্ধতিতে আমরা যেগুলো সাধারণত ব্যবহার করব বা ব্যবহার করে উপকার পাবো সেই জিনিসগুলো হচ্ছে, এক নম্বরে লেবুর রস। লেবুর রস যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু করা আস্তে 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 সেরে যায়। রসুন, রসুনের প্রলেপ যদি আমরা করায় আক্রান্ত জায়গাতে লাগিয়ে দিই, সপ্তাহে যদি আমরা তিন চার দিন লাগাই, এরকম এক দুই মাস যদি লাগাতেই থাকি তাহলে কিন্তু করা ছোট হয়ে আসবে। পেঁয়াজ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা যদি আমরা নির্দিষ্ট পরিমাণ রাত্রে শোয়ার সময় করা আক্রান্ত জায়গায় লাগিয়ে বেঁধে রাখি, এরকম এক দুই মাস করলেও কিন্তু আমরা করা থেকে মুক্তি পাব। বেকিং সোডা, বেকিং সোডা একটা নির্দিষ্ট পরিমাণ, এক লিটার বা দুই লিটার পানিতে দুই চামচ বেকিং সোডা মিশিয়ে যদি উষ্ণ গরম পানি তাতে মিক্সড করে পা ভিজিয়ে রাখি বা হাত ভিজিয়ে রাখি তাহলেও কিন্তু আমরা উপকার পাব। সর্বশেষ ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল এবং লিকুইড সাবান যদি এক গামলা পানিতে দুই চামচ করে দিয়ে আমরা পা 10-15 মিনিট করে ভিজিয়ে রাখি বা হাত 10-15 মিনিট করে ভিজিয়ে রাখি, এইভাবে দেড় দুই মাস করলেও কিন্তু আমরা করাতে উপকার পাব। এইবার আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে, কী মেডিসিন আমরা ব্যবহার করব। সেই মেডিসিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো অ্যান্টিম ক্রুড, হিপারসাল্প, হাইপেরিকাম, থুজা, ক্যালকেরিয়া ফ্লোর, কোনিয়াম, সাইলিশিয়া, কস্টিকাম, লিডাম্পাল, আর্নিকামন্ড, ছালফাল। এই ঔষধগুলো যদি আমরা লক্ষণ বেসিসে রোগীর শারীরিক গঠনের উপর প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা করা থেকে মুক্তি পাব, খুব চমৎকারভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারব। তো সময়তে ভিউয়ার্স আজকে পর্যন্তই, করা হইলে যেন আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হই, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেব, করা থেকে বের হয়ে আসব। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ।